সবাই বললেন আপনাদের ছেলের নাম হলো পাবনা রে। ওই রকম যারা আলেম আছেন তারা কিন্তু বলেননি নবীর মেয়ে তিনজন, কারণ প্রত্যেকটা কিতাব আলেমদের বলে দেখেন, আমি এক এক করে নাম বলতেছি মিলাবেন। সিরাতে ইবনে হিসাবে আমি পড়েছি নবীর মেয়ে হলো চারজন, সিরাতে সারারে আলমের ভিতরে আছে চারজন, আর রাইহুল মাকতুম কিতাবে আছে চারজন, আল বিদায়া ওয়ান নিহার ভিতরে লেখা দেখেছি চারজন, সিরাতে মুস্তাফার ভিতরে লেখা আছে চারজন। এবার আপনারা একটু গুনে দেখেন তো নবীর মেয়ে কয়জন হয় একটু গুনেন। আল্লাহ নবীর এক নম্বর মেয়ের নাম হলো উম্মে কুলসুম, নবীর দুই নম্বর মেয়ের নাম হলো জয়নব, নবীর তিন নম্বর মেয়ের নাম হলো আর নবীর চার নম্বর মেয়ে ফাতেমা। সকলের জানা জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? তাহলে সবাই বলে নবীর মেয়ে হলো চারজন, কিন্তু আল্লাহ নবী একবার যখন বলছে আমার মেয়ে হলো তিনজন, সাহাবীদের ভিতরে কিছু কিছু সাহাবী তখন মনে করেছে আল্লাহ নবী মনে হয় কাঁদতে কাঁদতে হঠাৎ করে ব্যালেন্স শেষ হয়ে গেছে, এজন্য নবী মনে হয় চারের জায়গায় হঠাৎ করে তিন বলেছে। কিন্তু আপনারা বলেন তো ভাই, আমি আব্দুল বারী রশিদের কথা বলতে গেলে ভুল হবে, এটাই স্বাভাবিক। সভাপতি মহাদা জাতির শ্রেষ্ঠ সন্তান, উনি মুক্তিযোদ্ধা হবে, কিন্তু বক্তব্য কিন্তু ভুল হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ নবীর কোনো ভুল নাই। আল্লাহ তাআলা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহ তাআলা বলেন আমার নবীর কোনো ভুল নাই, নবী ইচ্ছা করে কোনো কথা বলেন না, বরং আল্লাহর নবী হলো একটা গাড়ির নাম, আর ওই গাড়ির ড্রাইভার ছিলাম আমি আল্লাহ। তাহলে আল্লাহর নবীর যদি ভুল না হয়, দুইবার যখন বলছে আমার মেয়ে হলো তিনজন, ওই সাহেবরা তখন চিন্তা করে কে রে, নবী তো দুইবার তো ভুল করার কথা, নবী তিনবার যখন বললেন আমার মেয়ে হলো তিনজন, সব সাহেবের ভিতরে ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমার, লোকমা দেওয়া করম সাহেব দাঁড়িয়ে বলে নবীজি আপনি তিনবার বললেন আপনার মেয়ে তিনজন, কিন্তু আমি ওমরের হিসাবে তো আপনার মেয়ে চারজন। নবী তখন ইশারা করে বলতেছে ওমর তোমার হিসাবে কেমনে চারজন তুমি বলো তো। হযরত ওমর তখন বলে ও পয়গম্বর আপনার এক নম্বর মেয়ের নাম হলো উম্মে কুলসুম। আল্লাহর নবী তখন আরবিতে বলতেছে হুম নাম ঠিক আছে, আপনার দুই নম্বর মেয়ের নাম হলো জয়নব। আল্লাহর নবী বলতেছে হুম ঠিকই বলেছো, আপনার তিন নম্বর মেয়ের নাম হলো রোকেয়া। আল্লাহর নবী ইশারা করে বলে হ্যাঁ ঠিকই বলেছো। ও গো নবী ওই যে হযরত আলী মাতা নিচু করে আছে, আলীর স্বামী আলীর স্ত্রী আলীর স্ত্রী, আপনি জানেন গো নবী আপনার চতুর্থ নম্বর মেয়ের নাম ফাতেমা। নবী বলতেছে বাবা তুমি এজলেস ঠিকই বলেছো। ও গো নবী আমি যদি ঠিক বলি আপনি কেমনে তিনবার বললেন আপনার মেয়ে তিনজন? আল্লাহর নবী তখন চোখের ইশারা করে বলে ওমর রে মা আতা কোমর রসুল ফা খুজুহু ওয়ামা নাহা কুম আংহু ফাংতাহু, আমি তোমাদের নবী যা বলেছে ওটাই ঠিক, তোমরা শোনলে সবই তোমরা শোনে নাও, জগতের প্রত্যেকটা মানুষ জানে নবীর মেয়ে হলো চারজন, আর আমি নবী বলতেছি চারজনের ভিতরে একটা আমার মেয়ে হবে না। আজ থেকে তোমরা নতুন করে শুনে যাও, আল্লাহ নবীর মেয়ে চারজন নয়, বরং বিশ্ব নবীর মোট মিলে মেয়ে তিনজন। সব সাহাবী তখন ঘুমে যারা ছিল ভাই সবগুলো মাথা উঁচু, কয় কিরে কয় কিরে। যেমন মনে করেন আপনাদের ভিতরে কারো যদি শ্বশুরের ছেলে না থাকে, খালি তিনটা মেয়ে বা দুটা মেয়ে, এমন আছে না নাই? নাই। যেমন আমারই ভাগ্যে পড়ে গেছে ভাই, কারণ আমি জানতাম হুজুর মানুষ মাদ্রাসা পড়েছি, ডিমান্ড করে বিয়ে করলে পারে বিপদ, এই জন্য নবীর একটা হাদিস পড়লাম, নবী বললো তোমরা বিয়ে করার আগে চারটা জিনিস দেখে বিয়ে করো, জীবনেও ঠকবে না। নবীও ঠকেনি, খাদিজার বাপের টাকা ছিল না। নবী এই জন্য বলে তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করো, কয়টা আপনার করবেন তো ইনশাল্লাহ। হে মুরব্বি আপনি কোন ইনশাল্লাহ, আপনার শরীর চলে না, একটাই কাম করেন বাবা, আবার করবি? এ তরুণেরা যুবকেরা তোমরা যারা করনি, কয়টা জিনিস দেখে বিয়ে করা লাগবে কথা বলেন, কয়টা? এক নাম্বার হলো লি মালেহা, শ্বশুরের টাকা আছে কিনা দেখো, তারপর আলী হাসাবিহা বংশ ভালো কিনা দেখো, জামালিহা সুন্দরী কিনা দেখো, আর অলি দিনিহা তোমার বইয়ের দিনদারি পর্দা আছে কিনা দেখো। এখন বলবেন হুজুর তার মানে টেকা পয়সা সুন্দর তারপরে দিনদারি? না, তাহলে ভুল বুঝছেন। দিনদারি চার নম্বর, কিন্তু গুরুত্বের দিক থেকে কয় নম্বর? যেমন আব্দুল বারী রশিদি চার বক্তার ভিতরে সবচাইতে উপরে না, যেখানে হোক, কিন্তু আমি উঠলাম কে আগে না পরে, তার মানে বলেন তো গুরুত্ব আলাবা অল ওস্তাদের মারে হয় কোন ব্যক্তি? নবী বুঝালেন শ্বশুরের টাকা যদি কম হয় চলবে,
বউ সুন্দরী একটু কম হলে চলবে? খবরদার, দিনদারি নাই দান করো না, কারণ তিনটা জিনিসের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় ইন্না লিল্লাহ। কি কি? এক নম্বর হলো নদীর ধারের বাড়ি, দুই নম্বর ব্রেক ছাড়া গাড়ি, আর তিন নম্বর পর্দা ছাড়া। যারা আছে তাই জানে, জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। যারা বলতেছিলাম মনে করেন আপনার শ্বশুরের তিনটা মেয়ে ছেলে নাই, আপনার শ্বশুরের 50 বিঘা জমি, আপনার শ্বশুর 1000 টাকা জমা দিয়া 7 দিন আগে আপনার তিনটা জামাইকে দাওয়াত করে বলতেছে, বাবা জামাই আমার তো কোনো ছেলে নাই, আমার তিনটা মেয়ে বাবা, তো আমার হজে যাওয়ার তোর 6 দিন আছে, আগামী রবিবার আমার ফ্লাইট, তো আমি নিয়ত করেছি আমার 50 বিঘা জমি আমি নিয়ে যাব না, আমার এই 50 বিঘা জমি তোমাদের ভিতরে সমানভাবে বন্টন করে দিয়ে যাব। আচ্ছা শ্বশুর যদি হজে যাওয়ার আগে 2019 সালে 17 বিঘা জমি দিয়ে যাবার চায়, এমন কোন জামাই আছে মনে মনে খুশি হয় না? সব জামাই মনে মনে বলতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাইরে বাইরে বলতেছে আব্বা টাকার দরকার নাই, জমি নিয়ে কি করবো, আপনি ভালোভাবে ফেরত আসেন, ওরে আমাদের বড় সম্পদ, এটা পুরো সিটারি। ধরে বলেন কথা ঠিক না ভাই? শ্বশুর বলতেছে বাবা জামাই আমার 50 বিঘা জমি, এই 50 বিঘা জমি তোমাদের ভাগ করে দিব 3 15 45, আর তোমার শাশুড়িকে 3 বিঘা 48, আর মাদ্রাসায় 1 বিঘা, মসজিদে 1 বিঘা 50 দিয়ে চলে যাবো। এই কথা শুনে এক জামাই বলতেছে, শ্বশুর বলে বাবা কিভাবে বন্টন করলে শরীয়ত অনুযায়ী ফরায়েজ অনুযায়ী হবে, তুমি একটু ভালো করে একটা জেনে আসো। ওই জামাই একটু হুজুর পকেট থেকে একটা কাগজ বের করে দিয়ে বলে, আব্বা এই যে আমি একটা তালিকা নিয়ে এসেছি, এইভাবে বন্টন করেন। আচ্ছা আপনার যদি সম্পদের প্রতি লোভ না থাকে, আপনি তালিকা নেওয়ার জন্য হুজুরের কাছে গেলেন কে? এবার শ্বশুর বলতেছে বাবা তোমাদের তিন জামাইকে আমি সমানভাবে 15 বিঘা করে জমি দিতাম, কিন্তু তোমাদের ভিতরে একজন জামাইয়ের কিছু আচরণ এতই নিকৃষ্ট হওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের তিনজনের ভিতরে একজনকে 5 বিঘা জমি কম করে দিয়ে, দুইজন পাবে 17.5 আর একজন পাবে শুধু 10.10 বিঘা করে। এই কথা যখন বলছে বলেন তো তোমাদের ভিতরে একজন কম পাবে, সাথে সাথে চোখ বড় বড় করছে কয়জন, কথা বলে না কয়জন? শ্বশুর তখন বলতেছে বাবা তোমাদের একজন। এবার জামাই বলতেছে আব্বা আপনি কাকে জমি কম দিবেন? শ্বশুর বলতেছে বাবা টেনশন করো না, আজকে বলবো না আগামীকাল সকালে বলবো তোমাদের ভিতরে জমি কম পাচ্ছে কে। আচ্ছা ভাই বলেন তো এই যুগে এই এই সময় 5 বিঘা জমির দাম প্রায় 30 লাখ টাকা, রাতে যদি নাম না বলে সারা রাত আপনি যে পীরের মুরিদি হন, কয়েল জানার মশারি টাঙ্গান, কম্বল 2 টাকায় দেন, আপনার ঘুম হবে? আরো ধরে বলেন হবে? আল্লাহ নবী যখন ভরা মজলিসে বললেন আমার মেয়ে হলো 3 জন, তখন সমস্ত সাহাবীর মাথা হলো উঁচু, আর টেনশনে দুইটা জামাই উপস্থিত ছিল তাদের মাথা হবে উঁচু না নিচু? আরো ধরে বলেন। এক নম্বর জামাইয়ের নাম হলো ওসমান গনি, ওই যে ওসমান বসে আছে, ওসমান গনি কিন্তু সাধারণ কোনো জামাই না, আলেমদেরকে বলে দেখেন ওসমানের কি যোগ্যতা। এক নম্বরে নম্বর যোগ্যতা ইতিহাস করে দেখেন নৌবাহিনীর প্রতিষ্ঠাতা হযরত ওসমান, 4 নম্বর যোগ্যতা ওসমান নবীর ডবল জামাই জন্য রাইন, 6 নম্বর যোগ্যতা ওসমান হলো খলাফার রশেদার 3 নম্বর, এইরকম করে ওসমানের যত যোগ্যতা আছে সে ওসমান মাথা নিচু করে কামতেছে বলে আল্লাহ রে এতগুলো শ্বশুর আমার, মানে লোকের ভিতরে শ্বশুর যদি আমার স্ত্রী নাম না বলে তাহলে আমার কি হবে, আমার কি হবে টেনশন করে মাথা নিচু করে কামতেছে ওসমান গনি, আর বাম পাশে যে লোকটা মাথা নিচু করে কামতেছে ওই জামাইকে কিন্তু আপনারা সকলে চিনেন, ওই জামাই হলো হযরতে ফাতেমার স্বামী হুসাইনের বাবা সাইয়্যেদেনা আলী। আপনারা বলেন তো ভাই হযরত আলী জামাই হওয়ার আগে নবীর কি ছিল? আচ্ছা নিজের সাথে ভাইয়ের সাথে বিটি বিয়ে দিছেন, নবী দিলে আপনি দেন না কে? এটা তো হিসাবে সুন্নতের কথা। হ্যাঁ এই যে বাবা একটা কথা কছে, দুইটা জবাব ধরে বলেন কয়টা? এক নম্বর জবাব তখনকার শরীয়তে পারমিট ছিল এখন নাই, আর 2 নম্বর জবাব ফাতেমার সঙ্গে আলীর বিয়ে নবী দেয় নাই, নবীর মেয়ে ছিল 4 জন, তার ভিতর উম্মে কুলসুমের বিয়ে হয়েছে 14 বছর বয়সে, জয়নবের বিয়ে হয়েছে 14 বছর 6 মাসে, রোকের বিয়ে হয়েছে 14 বছর 9 মাসে, আর 17 বছর পার হয়ে গেল এখন পর্যন্ত ফাতেমার বিয়ে তো দূরের কথা, মা ফাতেমার বিয়ের ঘটক নবীর বাড়িতে একজন আসে নাই, নবী আমার তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছে, আমিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান, নবী আমার কামতে সার বলে ওগো মনিম
আমার বড় তিনটা মেয়ের বিয়ে হলো অতি তাড়াতাড়ি, আর তোমার আমার ফাতেমাকে তোমার কাছে হলো এতই ভারী, ফাতেমার বিয়ের ঘটক তুমি কেন পাঠাও না আমার বাড়ি? এমন সময় আল্লাহ তাআলা ডাক দেয়, বলে হাবিবুল্লাহ আপনি নবী সারা জীবন দোয়া করতে থাকবেন, তবু একটা ঘটক আপনার বাড়িতে ফাতেমার জন্য আমি পাঠাবো না। নবী তখন বলতেছে, কি অপরাধ ফাতেমার তুমি বলো তো? এমন সময় আল্লাহ বলে, নবী জি, মা ফাতেমার একটা অপরাধ না, এটা হলো তার একটা গুণ। আপনার বড় তিনটা মেয়ে সাধারণ মেয়ে ছিল গো নবী, এজন্য সাধারণ ঘটক ফাতেমা ছাড়া তিনটার বিয়ের ব্যবস্থা করেছে, আর আপনার ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয়। ওই ফাতেমার জীবনে এমন কিছু গোপন আমল আছে, ওই গোপন আমলের দিকে মানে কি বলে সম্মান করে। ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব জগতের কেউ নয়, ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। লিল্লাহে তাকবীর। নবী মাথা তুলে বলে, আল্লাহ তুমি আল্লাহ যদি বিয়ের ঘটক হও, ফাতেমা যদি কনে হয়, আমি নবী যদি শ্বশুর হই, বলো তো আল্লাহ বরের নাম কি? আল্লাহ তখন ডাক দেয়, বলে নবীজি আপনার বরকে আপনি চিনেন না, আপনার আপন চাচাতো ভাই, আপনার মাদ্রাসার 4 নম্বর ছাত্র হযরত আলীর সঙ্গে আমি আল্লাহ ফাতেমার বিবাহ দিবার চাই। ওই আলী মাথা নিচে করে কানতেছে বাম পাশে, আর ওমর মাঝে মাঝে নবীকে বলে, ওগো পয়গম্বর আপনি কেমনে বললেন আপনার মেয়ে হলো তিনজন? নবী এবার বলতেছে, আমার সাহাবীরা আমি নাম বলতেছি তোমরা শোনো, আমার 1 নম্বর মেয়ের নাম হলো উম্মে কুলসুম, আমার 2 নম্বর মেয়ের নাম হলো জয়নব, আর আমার 3 নম্বর মেয়ে রোকেয়া। আপনারা বলেন তো ভাই, উম্মে কুলসুম যদি 1 হয়, জয়নব যদি 2 হয়, রোকেয়া 3 হয়, নিজের স্ত্রীর নামটা চলে এসেছে, এতে করে ওসমান গনির মাথা কি নিচু থাকবে না উঁচু হবে? কথা কন্যা কে আস্তে করে উঁচু করে দোয়া করতেছে, আলহামদুলিল্লাহ লাইন শাকার তুম লাফিদান না কুম, আলহামদুলিল্লাহ পড়েছে, আর মাথা নিচু করে যিনি কামতেছে সেই হযরত আলী তখন কামতেছে, আর বলে আল্লাহ রে এখন যদি এই খবর ফাতেমা কোনোভাবে জানতে পারে, আমার স্ত্রী ফাতেমা কলিজা ফেটে মারা যাবে। কারণ আপনারা কম বেশি সবাই জানেন নবীকে কিন্তু বেশি ভালোবাসতেন মেয়ে ফাতেমা, করে বলেন ঠিক না বেটি? এই চিন্তা করে আলী যখন কামতেছে, কিছুক্ষণ পর হযরত আলীর কানের কাছে দুটো ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। হযরত আলী তখন আস্তে করে মাথা তুলে দেখতেছে কে আবার কাঁদে। ভাইরা এখান থেকে একটা মাসলা আপনাদের জানান দরকার, সেটা হলো নবীর সময় কিন্তু বাচ্চারা মসজিদে যেত। হযরত আলী মাথা তুলে দেখে দুটো বাচ্চা কাঁদতেছে, এই দুটো বাচ্চার একটা হলো ইমাম হাসান আর একটা সন্তানের নাম হলো ইমাম হুসাইন। নানা বসে আছে সিয়ারের উপরে, নানা ডান পায়ের উপরে বসে আছে ইমাম হাসান, আর বাম পায়ের উপরে বসে আছে ইমাম হুসাইন। এখান থেকে বোঝা গেল নবীর সময়ে ছোট ছোট বাচ্চারা মসজিদে যাইত। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আপনাদের এটা কি রে, এটা কি চলে যাচ্ছে না ওই শেষ করে যাচ্ছে? এটা কি লোসেমন আপনাদের পাবনা কি বলে লোসেমন না আজরাইল দরকার? যে ভাব দেখছেন আরো বাড়িচ্ছে এই দিক থাকেন ভাই, আপনারা কি যাবেন? আর মাত্র 2 মিনিট আছে, আপনাকে যাবেন 2 মিনিট পর যাবেন? আমার শেষ করতে যদি আর 15 মিনিট লাগে আপনারা কি থাকবেন? প্রিয় ভাইরা একটা মাসলা আপনাদের জানা দরকার, নবীর সময় সাহাবাদের সময় ছোট ছোট বাচ্চারা মসজিদে যাইত, আর আমাদের বাংলাদেশে কি খবর? আরো ধরে কোন এই তো ভাই আমার একটা কথা বলছে, যাই তো যাই কেমন মনে করেন, যে আমার ছোট ছোট বাচ্চা দেখেন কি সুন্দর আপেলের মতন সাইজ, এই বাচ্চাগুলো মনে করেন মসজিদে গেছে, বাপে নামাজ পড়তেছে ভিতরে, আর এই তিনটা বাচ্চা জুমার নামাজের দিন খুতবা যখন হচ্ছে তখন একটা আরেকটা ভূত মারে মারছে, হি হা নামাজের ভিতরে কি করছে ভাই? করছে শেষ দায় দিয়ে একজন আরেকজনের ভূত মারছে, হা উই কা হু, এইটুক খালি বলছে রে ভাই, মুসল্লিদের ভিতরে কাতারে সামনের কাতারে বসে নামাজ পড়তেছে অথবা সেজদার ঠিক মতো খালি এরম এরম করতেছে দু একজন মুরব্বী, সেজদার দেওয়া হলো সুবহানা, সেজদা দেয় কি কন? তখন এই মুরব্বী আর সুবহান রব্বিল আলা নাই, যখন দেখছে হাসতেছে তখন মনে মনে কাছে কে রে কে রে, খালি তাশাহুদের পরে দোয়া মাসুরা দরুদ শরীফ শেষ না হতেই ইমাম সাহেব খালি ডান দিকে সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে রে
ওই যে লোকটা যখন হা করে উঠছে, এই ছোট তিন বাচ্চা ও মা কয় মারছে দৌড় স্যান্ডেল থুয়ে, ওই যে গেল। এরপরে ছোট ছোট বাচ্চা যখন বড় হয়ে গেল, বাপ বলতেছে এ গেদা চল, দাদা বলতেছে চল রে গেদা নামাজ পড়, কয় হ্যাঁ একবার যা দেখছিলাম এখনো স্যান্ডেল আনিনি, মরে গেল আর যাব না। ও মুরব্বী, তোমার কারণে তিনটা বাচ্চা আজীবনের জন্য মসজিদে গেল না, বুড়ো বয়সে নামাজ পড়ে যে ক্ষতি আল্লাহ করলে, এর হিসাব তোমাকে টু দি পাই পয়েন্টে দেওয়া লাগবে। তুমি এই বয়সে কি করছো মনে নাই? এই বয়সে তোমার অত্যাচার ঈশ্বরদের কোনো গাছের লিচু থাকে নাই তোমার মনে নাই? তোমার অত্যাচারে তুমি যখন যৌবন, তোমার যৌবন ছিল প্রতিদিন এক একটা মেয়েকে নিয়ে সঞ্জু খানের পার্কে গিয়েছিল, ভুলে গেছো তোমার মনে নাই? তুমি ক্ষমতায় থাকতে রূপপুরের একটা বালিশের দাম 6,000 টাকা, ভুলে গেছো? তুমি নামাজ পড়ছো কবে থেকে সাসা, কবে থেকে মনে নাই? সামরা যখন ছিল টাইট, আল্লাহর সাথে দিছেন ফাইট, সামরা যখন হসে ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, আড়াই মাস হলে নামাজ পড়ে, এই নামাজের 5 পয়সার দাম নাই, বের হ। বুড়া মানুষ বলবেন যে বাবা আমাদের নামাজের দাম নাই, রাগ করেন না চাচা মিয়া, যৌবন আপনাদের ছিল তখন কি করছেন? কল যে প্রিয় ভাইয়ের আমার মনে আছে, আমার এই লাইনে কিন্তু জালসা বেশি, এই আপনারা জানেন ঈশ্বর দিতে আমার প্রায় 8টা জালসা হয়ে গেছে, এখনো পাবনা প্রায় 44টা জালসা আছে আমার, এই বছর 44টা পাবনা জেলায়, ওই পাবনা সদরে অনেক জালসা আছে স্যার আমার, গাছপাড়া, ওই মক্তপাড়া, সাধুপাড়া, দারুলামান্টাস্টে, হেমায়তপুর, অনেক জালসা আছে। যাই হোক, আমার মনে আছে গত বছর মাহফিল করে আসতে আসতে বনপাড়া আছে না ভাই, বনপাড়া এসে দেখি যে ডাব যাচ্ছে, এক ধ্যান ডাব কেবল পেরে নিয়ে যাচ্ছে। আমি তখন গাড়ি থেকে বললাম, এ ড্রাইভার বলে ডাক 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 ডাক, গাড়ি তখন ড্রাইভার বলে ডাবে, তারা গাড়ি ঘোড়া না, ডাবের কাছে গেলাম, সেই রকম মনে হচ্ছে সাবায় খাই, কেবল পেরে নিয়ে আসছে ডাব সুন্দর। তখন আমি সাহস করে নেমে যা, চারজন ছিলাম আমি, আমার সাথে সহকারী ড্রাইভার আর ভিডিও ম্যান, তা আমি যাই বললাম ভাই ডাব কত করে পিস? তখন বলতে সুন্দর 80 টাকা পিস। কিরে কয় কিরে 80 টাকা পিস মানে চারজন কয় টাকা হয় বুঝেন নি? তখন আমি কি করি, তখন চারজন মিলে বললাম যে ভাই শোনো, দূরে মাহফিল আছে, সেই আমাদের দাঁড়াকে সাথে না খারাপ, এই ডাব যদি আমরা এখন খাই 3-4 জায়গা পেশাব করা লাগবে, অর্থাৎ ডাব করার দরকার নেই, চলো আমরা ঈশ্বর দিতে দাসুরা যাই, তো শখের বাজার আছে ঈশ্বর দিতে দাসুরা মোড়ে, ওখানে আমরা চা খাই, চলো কি কর মূলে বুঝ দিলাম যে চা খাইতে 20 টাকা, ডাব খাইতে 350, এই মনে করে গেলাম আল্লাহর কি কাম ভাই, এই দাসুরিয়া ট্রাফিক মরে যা চা খেয়ে দেখে একটা মুদিখানার দোকান, ওই মুদিখানার দোকানে গিয়ে দেখি চাল ডাল ভিতরে আছে আর বাহিরে ডালিতে করে নারিকেল আছে। তখন আমি বললাম যে ভাই নারিকেলের দাম কত? বলতে সুদর আপনি সেনা সেনা লাগে আব্দুল বাড়ি রশিদ না কয় হয়, কয় হুজুর মানুষের জন্য 60 টাকা, আপনি নিলে জোড়া 100 টাকা, চারটে নিলে পরে 200 হয়, আপনি আরো 20 টাকা কম 180। তখন চিন্তা করলাম কেরে কি হলো, ওই নারিকেল বুড়ো হওয়ার কারণে বয়স বাড়ছে, দাম কমছে না বাড়ছে? বাড়ছে না কমছে? ও মুরব্বী, কিয়ামতের দিন তুমি ফুরফুরার হুজুরের মুরিদ কিনা? আল্লাহ বাবা জি রাগ করে যায় না, আপনারও জান্নাত আছে না, ওই মুরব্বী করতে থাইকা লাভ নাই, আপনারা আছে বাবা, কারণ আল্লাহ আপনার যখন জান্নাতে দিবি তখন আল্লাহ আপনাকে বুড়া বানায় দিবি না, তখন যৌবন বানায় দিবি, তারপরে আপনি 32টা হুর, আপনি কি করবেন দেখা ছাড়া? এজন্য হুর চালানোর মতো ড্রাইভার বানায় দিবে, আপনি আবার মুতে আসেন এদিক তাকান। ও মুরব্বীরা ক্লিয়ার বক্তব্য, আল্লাহর কসম, দোয়াল্লিন জোয়াল্লিন না মারামারি করেন না, মিলাদ কেমনে মারামারি করেন না, নবী নূরের তৈরি না মাটির তৈরি না মারামারি করেন না, কবরে 3 প্রশ্ন, এর ভিতরে মিলাদ কেম নাই, জোয়াল্লিন জোয়াল্লিন নাই, জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে প্রশ্ন হবে 5টা, তার 1 নম্বর হলো যৌবন কাটাইছে কোন পথে, এহলে মনে আমার কথা কন ভাই রে কথা কন নাই, 2 নম্বর প্রশ্ন কোন পথে আয় করেছো কোন পথে ব্যয় করেছো মনে নাই? টাকা থাকতে জামালপুরে দিছি বাবা ভুলে গেছেন, রুমে ছিল এসি, গোপনে ছিল সিসি, হায়ের বেচারা দিছি জাতি করতেছে সিসি, এদেরকে গুলি করে মারা দরকার, বলে বলেন ঠিক না ঠিক?
ওই আবার একটা শুরু হলো রে, মন খারাপ করতেছেন আপনারা? 12টা বাজে ভাই, শেষ করে দিব, শেষ করে দিব। আমি একটা জিনিস বুঝি না ভাই, যৌবনের দাম যদি না বসেন ভাই, এ তারা ভাই বসেন, যৌবনের দাম যদি এতই বেশি হয় তাহলে জালসায় আপনারা যৌবন টাইম ঝাঁক টাক তুলে দেয়, বুড়া বয়সে আপনারা বক্তা তুলে দেন কে? এজন্য আজ থেকে নিয়ত করেন প্রধান বক্তা তো এ পর্যন্ত পাকশিতে, আপনারা যান না পাকশিতে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ওয়াজ করতে দেখো না, আমার স্যার, আমার ওস্তাদ, আব্দুল্লাহ জাহাঙ্গীরের জুতার যোগ্যতা সারা জীবন হবে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাত কয়টা ওয়াজ করতো? এজন্য প্রিয় ভাইরা আপনারা যৌবনের দাম দিবেন, খুব খেয়াল করে শুনেন, দেশে রাত আর করবো না, মাত্র 10 মিনিট। কি বলতেছিলাম আপনাদের মনে আছে কি নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী দেখে, মাথা তুলে দেখে, দুটো সন্তান যখন কাঁদতেছে, হযরত আলী তখন সহ্য করতে না পেরে সাহাবীদের ভিতর থেকে এত দূর একটা দৌড় দিছে, এক দৌড়ে উঠে এসে শ্বশুরের ডান কোল থেকে হেঁচকা টান দে আলী হোসেনকে, আর বাম কোল থেকে হোসেনকে ডাক দেনে বলতেছে, চল বাবা হোসেন, হোসেন চল, তোদের সামনে তো আজকে তোর নানা যা বললো তোরা তো বাস্তব প্রমাণ। আমরা যদি তোমার নানা, তোমার খালু ওসমানের মতো যদি আমি ধনী হতাম তাহলে তোমার নানা অবশ্যই তোমার মা ফাতেমার নাম আগে বলতো, কিন্তু তোমার বাবার টাকা কম জন্য তোমার নানা তোমার খালার নাম বলছে, তোমার মায়ের নাম বলেনি। চল আমরা চলে যাই, কোনোদিন যদি তোমার খালুর মতো ধনী হতে পারি তাহলে মসজিদে আসবো, তাছাড়া আর কোনোদিন আসবো না। এই কথা বলে তিনটা সন্তান বাপ বেটা তিনজন মিলে তখন রওনা দিয়েছে। আল্লাহর নবী তখন বসা নবী দাঁড়িয়ে বলে, আলী রে, তোমার যদি পছন্দ না হয় রে আলী, তুমি একা একা চলে যাও খালি খালি, তোমার দুইটা সন্তানকে কোন অধিকারে তুমি টেনে নিয়ে যাও? তুমি কি জানো তোমার হাসান হোসেন সম্পর্কে আমার কে হয়? প্রত্যেকটা সাহাবি তখন বলে, ও গো পয়গম্বর, আমরা জানি এই দুইটা সন্তান আপনার একেবারে নাতি হয়। নবী তখন কাঁদে আর বলে, না না না, তোমরা তারে জানো না, আহাব্বু আহলি বাইতি ইলাইয়া আল হাসানুল হোসাইন, তোমাদের সকলের দাম না জানা হলো হাসান হোসেন আমার নাতি। আজকে আমি নবী নিজে বলতেছি হাসান হোসেন আমার নাতি না, হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা। গাছের গোড়া কেড়ে দিলে গাছ যেমন পড়ে যায় ঠাস করে, দূরে এসে হুসাইন নানার পায়ে পড়ে বলে, নানু আমি হুসাইন, যদি তোমার কলিজার টুকরা হই নানু, আমার মা ফাতেমা কি তোমার মেয়ে নয়? নবী আমার কামদার বলে, হুসাইন রে, তোর বাবাকে জিজ্ঞেস করে দেখ, তোর নানা কিন্তু সাধারণ কোন নানা না, তোমার নানা হলো সেই নানা যে নানা আঙ্গুলের ইশারা করলে সাত দুই টুকরা হয়ে যায়। তোমার নানা কিন্তু সেই নানা যে নানা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়া অন্তরে চাহিদার কারণে আল্লাহ নিজের কেবলাকে নবীর কেবলা করে দিয়েছে। তোমার নানা হলো সেই নানা যে নানা রাস্তা দিয়ে গেলে পরে আকাশের মেঘ তোমার নানার মাথায় ছায়া দেয়। তোমার নানা তো সেই নানা যেই নানাকে দেখার জন্য মনে নাই আপনাদের হিজরতের রাতের গর্তের সাপের কথা, তোমার নানাকে দেখার জন্য গুকু সাপ পাগল ছিল, তোমার নানা সাহ বলছে ওটাই ঠিক রে হোসেন শোনা। আমি আবার বলতেছি তোমরা সোনারে হোসেন, আমি আবার বলতেছি আমার মেয়ে হলো তিনজন, এক নম্বর উম্মে কুলসুম, দুই নম্বর জয়ন, আর তিন নম্বর মেয়ের নাম হলো রোকে। হাসান হোসেন তখন বলে, নানু আমি বুঝতে পেরেছি তুমি ভালোবাসো, কিন্তু আমার মার নাম বলো না কেন, আমাদের এটাই একটা কষ্ট। এই কথা বলে যখন রওনা দিবে নবী তখন কামদার বলে, হোসাইন যাবি যখন যা, চলে যা, নিষেধ করবো না, তবে যাওয়ার আগে তোর নানার কলিদার কথাটা শুনে যাবে হোসাইন। আমি বলতেছি রে জগতের মানুষ তোমরা শোনো, আমি নবীর মেয়ে সর্বশা করলে তিনজন, উম্মে কুলসুম হলো আমার মেয়ে, জয়নব হলো আমার মেয়ে, রোকে হলো আমার মেয়ে, আর হাসান হোসেন রে বাড়িতে থাকা তোর মা ফাতেমা তোর না, ফাতেমা তোদের দুই ভাইয়ের সঙ্গে, আমি নবীর ফাতেমা মা।